হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি সুস্থ আছি, আমিও খুব ভালো আছি। তো অনেক অনেক দিন পর আমি নিয়ে চলে এলাম আজ একটা ব্লগিং ভিডিও। হ্যাঁ, আমি সত্যি খুব অনেক দিন পরেই আমি এলাম ব্লগিং ভিডিও না, সেই এসেছে না সরস্বতী পুজো নিয়ে। তো তারপর থেকে আমার তোমাদের সাথে ব্লগিং ভিডিও করা হয়নি, কোনো কথাও হয়নি। তো আজকে ব্লগিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি ইভিনিং থেকে স্টার্ট করছি ভিডিওটা, কারণ আমি আজ ইভিনিংয়ে যাবো পুজো দিতে মেলে বাড়িতে আমাদের। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আর তোমাদের কাছ থেকে আমার মানে কী বলবো, আমি যে এত যে ভালোবাসা পেয়েছি সত্যি আমি বলে বোঝাতে পারি না। সত্যি তোমরা আমাকে বিশাল বিশাল ভালোবেসেছো। আমার আজকে না এই কথাটা আমি পরে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি সেটা বলে তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তোমরা আমাকে, আর আমিও চাই তোমাদেরকে আমি যাতে কীভাবে ভালোবাসবো সেই চেষ্টা তোমাদেরকে আমি অবশ্যই আমিও করতে চাই। তো তোমাদের আমার কাছে কী কী ভিডিও পেতে চাই অবশ্যই কমেন্টে ঝটাপট জানিয়ে দাও আমাকে, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, আমি পুরো রেডি হই, রেডি হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি আর বেরোবো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখাবো আমার সঙ্গে কে কে যাচ্ছে। অ্যান্ড আমি তো পুজোতে যাওয়ার কথা বললাম, ওখান থেকে কোথাও কোথাও যাই সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। তো বেশি বক বক করবো না, চলো রেডি হয়ে নিই আগে, চলো। তো এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি আজ একটা লাল কালারের আমি একটা কুর্তি পরেছি। আজও তোমরা হয়তো আমাকে আগেও এই কুর্তি পরে দেখেছো, অনেক শর্ট ভিডিওতে দেখেছো। তো আমি রেডি হয়ে গেছি, আমার আমার সাথে যে যাবে এবার তো তাকে আমাকে ফোন করতে হবে এবার আমাকে। তো ফোন করে ডেকে নিই, ডেকে নিয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে আর কথা বলছি আমি। তো আমার কেমন লাগছে আমাকে একটু জানিও, ঠিক আছে? তো চলো দেখি তোমার সাথে কথা বলছি। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি। তো কার সাথে যাবো, যার সাথে যাবো সেটা আমার দিদি হয়। তো কে দিদি, আসলে আমরা ইউটিউবে অনেকে তাকে চেনো। তো চলো তোমার দেখিয়ে দেবো আর একবার কে এসে। তো দিদি দাঁড়িয়ে গেছে, তো আমি সেখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি। তো আমি বলেছিলাম আমার সঙ্গে আরও একজন যারা আছে অনেকদিনই। তো এই দেখো আমার সাথে যাওয়ার কথা যে এই যে আমার দিদি। তো হাই বলো। হাই। তো এই হচ্ছে ভাগ্না আমার, আমার ভাগ্নার আমার দিদি। তো যাই হোক, তো চলো মন্দিরে গিয়ে তোমার সাথে কথা বলছি আবার। এই দেখো আকাশটা সত্যি খুব সুন্দর উঠে লাগছে দেখতে। আর এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক উল্টো দিকে রাস্তাটা আছে না বাসস্ট্যান্ডের আগে, সেই রাস্তাটার। এখানে অনেক দোকানপত্র আছে, যারা আমরা ধরো তারা হচ্ছে। আর এই দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের পোনা বাজারের দিকে। আমাদের এখানে আবার দুটো বাজার হয়, একটা হচ্ছে পোনা বাজার, একটা হচ্ছে বড় বাজার। তো পোনা বাজারটা হয় শিশুদিত্য স্কুলের পিছনে, আর বড় বাজারটা হয় মা মেলায়ের ওখানে। আর এটা হচ্ছে সেই পোনা বাজারের জায়গাটাই। তো এটা দিয়েই আমরা যাওয়া আসা করি, এখানে যে বাজারটা আছে বাজারটা বাজার করি, আর আমরা মা মেলায়ের বাজারটাও বাজার করি। তো তোমরা তুই দেখো পোনা বাজারে মিষ্টির দোকান থেকে দিদি ঠাকুরের পুজোর জন্য মিষ্টি কিনছে। তো মিষ্টি কেনা দেখো আমরা মা মেলায়ের মন্দিরে এসে গেছি। তো এটাও তো মা মেলায়ের মন্দিরের গেট, তোমাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি মা মেলায়ের মন্দির, এমনকি মা মেলায়ের মন্দিরের ভিতরটা তোমাদেরকে আমি এর আগে অনেকবার দেখিয়েছি। তো চলো আজ আর একবার তোমরা দেখিয়ে দিই। এই দেখো মা মেলার মন্দির পুরো আটচালা সমেত সমস্ত কিছু তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিই। না তোমাদেরকে মা মেলাইকেও আমি দেখাচ্ছি। এই দেখো মা মেলাইকে দেখতে পাচ্ছ তোমরা? তার উপরে উঠলাম না বেশি। এই দেখো মা মেলাই দেখেছো? মা গো মা, সবাইকে রক্ষা করো মা। অনেকে ভিতরে পুজো দিচ্ছে, তো আমরা এই মা মেলার কাছে পুজো দেবো না, দর্শন করলাম। আমরা পুজো দিতে যাব এবার অন্য মন্দিরে। তো এই দেখো মা মেলার মন্দির, মাকে দেখালাম। তো আটচালা দেখো, আটচালা এখানে সবাই আসে, এসে গল্প করে, কথাবার্তা বলে, আড্ডা দেয়। তো এখানে রামকৃষ্ণদেবের আরতি হচ্ছে। তো আরতি চলাকালীন সত্যি মানে এখানকার পরিবেশটা খুবই খুবই সুন্দর লাগছে। মানে রামকৃষ্ণের যে এই যে গানটা না সত্যি শুনলে এতটা মন ভরে যায় আমার গায়ে। তো চলো তোমরাও দেখো। No.
থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি যে মন্দিরে পুজো দেওয়ার কথা আছে না, বড় বাবার মন্দির। তো আমরা এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি, বড় বাবার মন্দিরের কাছে। তো চলো তোমাদেরকে বড় বাবাকে দেখাচ্ছি। আর আসলে তোমরা বড় বাবাকে তোমরা অনেকেই চেনো, বড় বাবাকে বলা হন। তো চলো তোমাদের মন্দিরে গিয়ে কথা বলি। এই দেখো বড় বাবার মন্দিরে আমরা এসে গেছি। এটাই হচ্ছে বড় বাবা, যারা জানে না তারা চিনে না, আর যারা তো জানে তারা কিছু বলা নেই। এনেকে বলা হয় বড় বাবা। আর বড় বাবার কাছে পুজো দিতে এসেছি আমরা। তো চলো তোমরাও দেখো বড় বাবাকে। আর দেখো দুটো এখানে পুজো দিতে বসে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো দিদি এবার ধূপবাতি দেখাচ্ছে, আমার ধূপবাতি দেখানো হয়ে গেছে। তো দিদি এবার এখানে ধূপবাতি দেখাচ্ছে, আর এই হচ্ছে আমার ভাগনা, ঠিক আছে। তো চলো এখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, হয়ে আমরা বাড়ির পথের দিকে এসে গেছি। আসার পথে ফুচকার দোকান। হ্যাঁ, ফুচকার দোকান দেখলে কি আর মানে লোভ সামলানো সত্যি যায় না। তো এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। তখন অনেক দোকানে অনেক ভিড় আছে, তো ভিড়টা কমে গেলে আমরা ফুচকা আমরা খাবো। আর আমার তো ফুচকা খেতে হেভি ভালো লাগে। কার কার ভালো লাগে তো কমেন্টে জানাও। আর ফুচকা হচ্ছে মেয়েদের স্বর্গ। আমিও খাবো অল্প। হায় বন্ধুরা, তো আমি আবার চলে এলাম। আমার মেলা বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ফুচকা খাওয়াও হয়ে গেলো, সমস্ত কিছু কমপ্লিট। দিদিরা চলে এলো বাড়িতে, আমি চলে এলাম আমার বাড়িতে। তো আমি ভিডিওটা বেশি বানাচ্ছি না। আমার যে আজকে মেলাতে গিয়ে পুজো দেওয়া না সমস্ত তোমার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে ফার্স্ট ভিডিও শুরু হওয়ার তো যখন তোমার একটা কথা বলেছিলাম আমি, যে কেন খুশি আর তোমাদেরকে কেন এত এত আমি থ্যাংক ইউ জানাচ্ছি, তো সেটা তোমাদেরকে আমি বলবো। তো একটু ওয়েট করো। আমি খুশি তার কারণ আমার ইউটিউব চ্যানেলে, সরি চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তাই সেই কারণের জন্যই আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে তোমরা আমাকে এত এতভাবে ভালোবেসেছো, সাপোর্ট করেছো, পাশে থেকেছো, আর আমার ভিডিওগুলো তোমরা খুব সুন্দর করে দেখেছো। তোমাকে হাত জোর রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে এইভাবে ভালোবেসে যাও সারাটা জীবন। আর আমার ভিডিও তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড তোমরা আমার কাছ থেকে কী কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাও। এসে আমি কী করে বুঝবো তোমরা আমার কাছ থেকে কী কী ভিডিও দেখতে চাও বলো, প্লিজ প্লিজ তোমরা এসে কমেন্টে জানাও, কেমন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলে তুমি ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব মজায় থাকবে। আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও এবং ভালোবেসে যাও। তো টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।